সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন রহমত পাশা, সিইও ইউসিবি ক্যাপিটাল লিমিটেড। রহমত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন নাসির উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আইসিএবি। নাসির ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা বিনিয়োগ নিয়ে আজকে আলোচনা করব। বিনিয়োগ ভাবনা, আপনারা কীভাবে বিনিয়োগ করবেন, কেন বিনিয়োগ বাড়ছে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। সবাই, এখন যদি আমরা অনেকদিন ধরে বলে আসছি যে বিনিয়োগ কেন বাড়ছে না, সেটি একটি বড় প্রশ্ন এখনও আছে। কিন্তু যারা বাজারে বিনিয়োগ করেছেন কিংবা বাজারের সাথে সম্পৃক্ত আছেন, দেখা যাচ্ছে যে কিছু শেয়ারের দাম বাড়ছে, যেটি হয়তো মন্দের ভালো একটি অনেকে বলছেন। তো এই অবস্থায় বিনিয়োগকারীরা কোন বিষয়গুলো দেখে বিনিয়োগ করবেন, কিংবা সেক্টর চেঞ্জ কিংবা কোনো কোম্পানি, ইন্ডিভিজুয়াল কোম্পানির কি বিষয়গুলো দেখবেন, যেহেতু ডিমান্ড কম সাপ্লাই বেশি? হ্যাঁ, বেসিক্যালি ইনভেস্টমেন্ট যদি দেখি, একটা হচ্ছে আমাদের দেশের যারা বিনিয়োগকারী বললেন, অবশ্যই সেটা তো একটা গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে যারা আন্তর্জাতিকভাবে বিনিয়োগ করে ওদের স্ট্র্যাটেজি আমরা দেখতে পারি ইচ্ছা করলে। হ্যাঁ, আপনার অভিজ্ঞতা, আমি যেহেতু পুরনো, অনেক বিদেশি ইনভেস্টরের সাথে কাজ করার সুযোগ হয়েছে, তো প্রতিটা বিদেশি ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগকারী কিন্তু সারা পৃথিবীতে বিনিয়োগ করতে পারে। তো ওরা প্রথমে কী দেখে, ওরা দেখে যে ইকোনমি অবস্থা দেখে, ঠিক আছে, কোন জায়গায় রিটার্নগুলো ভালো দিচ্ছে, কোন জায়গার আপনার ইকোনমিক ইন্ডিকেটারগুলো পজিটিভ, এগুলো দেখে। তা আমাদের দেশেও কিন্তু এগুলো আমরা দেখতে পারি। তা আমাদের এখন পর্যন্ত একমাত্র ক্যাপিটাল মার্কেট ইন্ডেক্স ছাড়া বাকি সব কিছু কিন্তু বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশে আছে। হ্যাঁ, ইনফ্লেশন বলেন, ইন্টারেস্ট রেট বলেন, হ্যাঁ, কোনো কিছু না, জিডিপি গ্রোথ রেট বলেন, ফরেক্স রিজার্ভ বলেন, এবং আমাদের যেটা এক্সচেঞ্জ রেট, যেটা টাকার সাথে বিদেশি মুদ্রা, সেটাও কিন্তু সহনীয় পর্যায়ে আছে। ক্যাপিটাল মার্কেট ইন্ডেক্স ছাড়া বাকি কোনো কিছু আমি দেখি না যে নেগেটিভ আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে, ইয়াস, বিনিয়োগ করার সময় প্রথমত আপনি ইকোনমি অবস্থাগুলো দেখলেন যে আমাদের দেশে আসলে অনুকূল পরিবেশ আছে কিনা। অফকোর্স এটা আছে। এরপর পরপরই যেটা হচ্ছে যে আপনি কোন সেক্টরে বিনিয়োগ করবেন। তাহলে আমাদের জিডিপি যেটা রান করছে এখন, জিডিপি যেটা বাড়ছে, যেভাবে আমরা সবাই জানি বাংলাদেশের জিডিপি ইজ ভেরি লুক্রেটিভ, তাহলে এই জিডিপির পিছনে আসলে কোন সেক্টরগুলো আমাদের বেশি অবদান রাখছে, পজিটিভলি অবদান রাখছে, সেটা দেখার বিষয় আছে। আমি বলি যেমন ধরেন ফার্মাসিউটিক্যাল এবং গার্মেন্টস, আমাদের তো মেইন এই দুইটাই, মানে গার্মেন্টস একটা বড় ধরনের আমাদের ইয়ে, আর রেমডেস আসে হচ্ছে আমাদের যারা আমাদের বিদেশে যে সমস্ত প্রবাসী আছে। হ্যাঁ, তো প্রবাসীদের জন্য তো আলাদা কোনো কিছু নাই, যেটা হতে পারে প্রবাদেশের সাথে মিল করে যেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর, বিকজ তাদের ডিপোজিটগুলো সব কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে আছে। আর আমরা যদি গার্মেন্টস বলি, এটা আরেকটা বড় আমাদের রেমিটেন্স বা ই আসে যেখান থেকে ফরেন এক্সচেঞ্জ, সেটা হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসের মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ, আমি বলবো যে নিট বলেন, ওভেন বলেন, টেক্সটাইল বলেন, সব কিছু। তো এটা একটা বড় সেক্টর যেটা আমাদেরকে খুব ভালোভাবে এই জিডিপি গ্রোথে সাহায্য করছে। সেখান দিয়ে দেখলে আমি বলবো যে, প্লাস যেটা বলছিলাম যে ফার্মাসিউটিক্যাল, আমাদের যেহেতু বিদেশি অনেক রেমিটেন্স আসছে এবং অন্যান্য জিডিপি গ্রোথ যেটা বাড়ছে, তো এটার সাথে আরেকটা জিনিস যেটা বাড়ছে সেটা হচ্ছে পারচেজিং পাওয়ার লোকজনের। তো পারচেজিং পাওয়ার বাড়লেই মানুষজন কিন্তু আগে নিজের খাওয়ার দাওয়ার এগুলো ফুডের জায়গাটাকে কনসেন্ট্রেট করে। সেকেন্ড হচ্ছে হেলথ। তো হেলথে গেলে আমি এখন দেখছিলাম যে অনেকগুলো ফার্মাসিউটিক্যাল যেগুলো লিস্টেড কোম্পানি আছে তাদের তথ্য আমরা পাই, সেখানে কিন্তু তাদের কিন্তু লোকাল যে ডিমান্ড এটা কিন্তু অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো এটা এই কনজাম্পশন বাড়ার পরে আপনি দেখেন ভালো ভালো যে সমস্ত আমাদের লিস্টেড কোম্পানি আছে, ব্যক্তিগত ফার্মা বলেন, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বলেন, এদের কিন্তু লোকাল ডিমান্ড বাড়াতে তাদের কিন্তু রেভিনিউ এবং সেলস কিন্তু অনেক বেড়েছে। গত এক বছর যদি দেখেন আপনি, সিগনিফিকেন্টলি তাদের ইনক্রিজ হয়েছে। তো এটা একটা আমাদের মধ্যে ভালো সেক্টর যেখানে আমরা কনসেন্ট্রেট করতে পারি। এর পাশাপাশি যেটা হচ্ছে যে ব্যাঙ্কিং সেক্টর, কিন্তু প্রচুর ডিপোজিট আসছে কিন্তু ডিমান্ড বাড়ছে না আর কি। তো সেটাকে আমি বলবো না, এখন দুই একটা ব্যাংক বাদে যাদের নট অনলি যে ব্যাঙ্কিং সেক্টর থেকে রেভিনিউ আসছে, নন ব্যাঙ্কিং আর্নিং কিন্তু আছে, সেগুলোকে দেখা যেতে পারে। আর ওভারঅল টেক্সটাইলটাকে, ইয়েস, টেক্সটাইল বা গার্মেন্টস সেক্টর আমাদের ভালো, বাট সব কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। বাট ওখানে হচ্ছে কি, ইন্টারন্যাশনাল মার্কেটে আবার আমাদের, আমরা জানি যে কমপ্লায়েন্সের কারণে কিন্তু অনেক, আমার জানা মতো আমরা 1700+ গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। সো এই এখানেও আবার একটু ঝুঁকিও আছে, প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটে কটনের দাম হয়তো দেখছেন যে অনেক কমে গেছে। তো এই জিনিসগুলোকে করলে কিন্তু এটা কিন্তু ব্যালেন্স করলে প্লাস মাইনাস করে আসলে দেখার বিষয়। তো সেক্টর ওয়াইজ আমি বলবো যে এই জায়গাগুলো, আর কিছু মিউচুয়াল ফান্ড আছে, দে আর ডুইং গুড, আমরা দেখতে পারি, যেগুলো এনএভি তাদের ফেস ভ্যালুর অনেক উপরে আছে, ভালো ডিভিডেন্ড দেয় এবং ভালো ভালো শেয়ার আছে, আমরা এখন ডিসক্লোজার দেখতে পারি কোন কোন শেয়ার কেনা আছে, সেই জায়গাগুলো তো আমার মনে হয় বিনিয়োগকারীরা দেখতে পারেন।
জি ফরেন ইনভেস্টমেন্ট যদি দেখি যে আমরা গত কিছুদিন ধরে কিছুটা বেড়েছে তাহলে পাশাপাশি যে কথাটি বললেন যে এই ক্যাপিটাল মার্কেট ছাড়া আর সবগুলোর ইন্ডিকেটর ভালো তাহলে ফরেন ইনভেস্টররা কি এই বিষয়গুলো দেখি এখন ইনভেস্ট করছে বা ইনভেস্ট বাড়াচ্ছে কিনা আমি বলবো যে ফরেন ইনভেস্টমেন্ট আমরা যদি ডেটা দেখে থাকি গত মে মাসে প্রায় 30% এর মতো বেড়ে গিয়েছে কম্পেয়ার টু এপ্রিল মাস তো এটা একটা ভালো ইন্ডিকেটর এবং ফরেন ইনভেস্টর বলতে আমি বলছি বিদেশি বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী যারা বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ করেন তারা বেড়ে গেছে এবং এটার কারণ একটা যে এখন কিন্তু একটা মোক্ষম সময় আমি বলবো বিনিয়োগের আপনি যদি দেখেন পি রেশিও যদি কনসিডার করেন আগে যেটা আমরা বলতাম কোনো কোনো সেক্টরে 40 কোনো কোনো সেক্টরে 20 হলে পি রেশিও ভালো এখন অনেক নিচে নেমে গেছে ওভারঅল আমাদের দেশে যে 30টা ব্যাংক আছে লিস্টেড ব্যাংক এই ব্যাংকের পি রেশিও এখন 6.3 ওভারঅল ব্যাংকিং সেক্টরে তাহলে এটা তো মানে এর চেয়ে ভালো সময় হতে পারে না যে বিনিয়োগ করার জন্য আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে আমাদের দেশে বেশ কিছু বড় ধরনের জালিয়াতির কারণে ব্যাংকিং সেক্টর একটা একটা কী বলবো বদনামের মুখে পড়েছে বা একটা শঙ্কার মুখে পড়েছে যেটা কিছুদিন আগে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সাগর চুরি হয়ে গেছে ব্যাংকে বেশ কতগুলো হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে গত 45 বছরের মধ্যে এত বড় ধরনের জালিয়াতি বা চুরি হয় না ইনক্লুডিং সেন্ট্রাল ব্যাংকের যে জিনিসটা হয়েছে তো সেই কারণে ব্যাংকের উপরে মানুষের আস্থা একটু কমে গেছে কিন্তু সেটা একটা খারাপ জিনিস এই সেক্টরে এই জিনিসগুলো হওয়াতে কারণ 30টা ব্যাংক নিয়ে যে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে ব্যাংকের ওভারঅল ক্যাপিটাল মার্কেটের মধ্যে ব্যাংকের ইনফ্লুয়েন্স অনেক বেশি অ্যান্ড ব্যাংকিং সেক্টর যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ওভারঅল ইন্ডেক্সে ইম্প্যাক্ট পড়ে যায় কিন্তু আমি দেখছি না যে কোনো ব্যাংকই খুব একটা খারাপ করছে আপনি যদি ডিভিডেন্ড ডিক্লারেশনের ক্ষেত্রে দেখেন 10% 12% সব ব্যাংকই দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি হয়েছে 35-40% স্টক অ্যান্ড ক্যাশ মিলিয়ে হয়েছে এবং যখন দেশের অর্থনীতি একটা গতিশীলতা থাকে তখন ব্যাংকিং সেক্টর কিন্তু ওইটার টানেই এগিয়ে যাবে ব্যাংকিং সেক্টর প্রফিটেবিলিটি হবে ফাইন্যান্সিয়াল সেক্টরটা ভালো হবে কিছু কিছু যদি আপনি বিক্ষিপ্ত কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি বাদ দিয়ে আমরা যদি ওটাকে যদি আমাকে ওটার ইম্প্যাক্টটাকে কম করে ধরবো ওটাকে যদি একটু আইসোলেট করে রাখি তাহলে যাবে ব্যাংকিং সেক্টরে কিন্তু বিনিয়োগটা প্রফিটেবল হবে এবং খুব সম্ভবত আমি যদি ভুল বলে 9টা ব্যাংকের মার্কেট রেট এখন ফেস ভ্যালুর নিচে তা চিন্তা করেন আজকে যারা ব্যাংকের লাইসেন্স পাওয়ার জন্য অস্থির হয়ে লোকজন নিয়েছে এই 9টা ব্যাংক নতুন এসছে ব্যাংকের লাইসেন্স পাওয়া আপনি দেখেছেন খবরের কাগজে বাড়তি খরচ করতে হয়েছে অনেক ধরনের প্রভাব খাটাতে হয়েছে এই লাইসেন্সগুলো পাওয়ার জন্য তাহলে তারা যদি 10 টাকা দিয়ে একটা গ্রিনফিল্ড ব্যাংক চালু করতে পারে শেয়ার 10 টাকা দিয়ে কিনতে পারে তাহলে আমি 7 টাকা 8 টাকা দিয়ে যেই ব্যাংকগুলো 20 বছর ধরে 25 বছর ধরে ব্যবসা করে আসছে এবং কোনো ব্যবসায় কিন্তু কোনো বছরই কিন্তু লস করেনি তাহলে কেন আমি ওখানে ইনভেস্ট করবো না তা আমিও খুব অবাক হই যে মানুষ কেন ইনভেস্ট করে না এখন ইন্টারেস্ট রেটও কমে গেছে আমার যদি আপনি বলেন যে আমাদের মতো যারা সাধারণ বিনিয়োগকারী আছে তাদের কথা প্রাতিষ্ঠানিক আমি বাদ দিলাম বা বড় হাই নেটওয়ার্থ ইনভেস্টর বাদ দিলাম যদি স্মল ইনভেস্টার্সও বলেন আমাদের আর অপরচুনিটি কোথায় এই ওনাদের সঞ্চয়পত্র এইখানে ব্যাংকের বিষয় একটি আছে বিনিয়োগকারীদের একটি ধারণা যে ব্যাংকগুলো যে প্রফিট শো করে সেখানে যথেষ্ট মানে সমস্যা আছে যেগুলো শো করে না হয়তো যতটা তার লোকসান আছে বা কুঋণ যতটা আছে অবলোপন যতটা করার কথা ততটা হয়তো করছে না এনপিএল এর যেটা দেখানো হচ্ছে সেটা হয়তো প্রপার দেখানো হচ্ছে না এই একটা বিষয় থাকে আবার আপনি যদি আমি একটু অ্যাড করি যে দুটো ব্যাংকের কথা এখানে ইসলামী ব্যাংক এবং যদি আমি ব্র্যাক ব্যাংকের কথা বলি পাশাপাশি দীর্ঘদিন ব্র্যাক ব্যাংকের সাথে কাজ করেছেন ব্র্যাক ব্যাংকের শেয়ার কিন্তু বাজারে নেই বললেই চলে কিছু শেয়ার আছে এগুলো ইনভেস্টররা নিয়ে গেছেন আর নতুন করে আমরা শুনতে পাচ্ছি যে বাইরের ইনভেস্টর যারা ইসলামী ব্যাংকের শেয়ার কিনছেন এই কারণে দুটো ব্যাংকেরই শেয়ারের দাম বাড়ছে বাকিগুলো কিন্তু দাম বাড়ছে না বরং 10 পয়সা 5 পয়সা করে কমে যাচ্ছে তো এই অবস্থায় বিনিয়োগকারীদের জন্য আপনি পরামর্শ কি দিবেন তারা তো আসলে 30টা ব্যাংকে ইনভেস্টমেন্টে যাবে না শুনেন অল্প কয়েকটা ব্যাংক গোটা চারেক বা পাঁচেক ব্যাংক ছাড়া আমি বলবো অন্য যে কোনো ব্যাংকে ইনভেস্ট করা যায় কনসিডারিং দি ইপিএস ব্যাংক বিনিয়োগকারীদের এখানে যদি সুস্পষ্ট করে আপনি কিছু পরামর্শ দেন যারা ব্যাংকের শেয়ার আছে ধরেন এমন একটি শেয়ার কোম্পানিতে তারা বিনিয়োগ করেছে যেটির হয়তো ফিউচার অতটা ভালো না সেক্ষেত্রে সে কিন্তু শিফট করে অন্য একটি ব্যাংকে যেতে পারে এইখানে যদি আপনি কিছু না আপনি যেটা ব্যাংকের কথা বললেন সেটা বাইরের কিছু অ্যাট্রাকশন আছে ওদের পারফরমেন্স ইজ এক্সেপশনালি ভালো সেই জন্য বাইরে ওরা অ্যাট্রাক্টেড হয়েছে বাইরের ইনভেস্টার আসছে কিন্তু আদার দেন দ্যাট
চার পাঁচটা ব্যাংক যদি আপনি বাদ দেন তাহলে অন্যগুলো কিন্তু ইনভেস্টমেন্ট করার মতো আছে। আর যেটা বললেন এনপিএল এর ক্ষেত্রে, আমাদের এনপিএল একটা মেজর সমস্যা কিন্তু ব্যাংকে, নন পারফর্মিং লোনের ক্ষেত্রে প্রচুর ইয়ে আছে। এখন আর যেটা বললেন যে ওই কুরিনের যে ইয়েটা, যেটা প্রভিশন প্রভিশন ফর ব্যাড ডেটে, যেটা ব্যাড ডেট প্রভিশন, এখন কিন্তু ব্যাংক বেশ কড়াকড়ি, সেন্ট্রাল ব্যাংক বেশ ইম্পোজ করে, অডিটররা খুব কেয়ারফুল, সেখানে কিছু না দেখানোর কোনো সুযোগ নেই। তবে বিভিন্ন ক্ষেত্রে রেগুলেটরি বডি কিছু সুযোগ দিয়ে, মানে অফিসিয়ালি কিছু বা লিগালি কিছু সুযোগ দিয়েছে ডেফার করার জন্য, ঠিক আছে, রিস্ট্রাকচার করার জন্য দিয়েছে, বা ওই যে রিশিডিউল করা হচ্ছে, এইসব কিছু সুযোগ দিয়ে, যেগুলো কিছুটা সহজ সাধ্য সুযোগ দিয়ে কিছুটা জিনিসটাকে ইম্প্যাক্টে কমিয়ে রেখেছে। সেই সেন্সে যদি বলেন যে ট্রু ইম্প্যাক্ট হয়তো আসছে না, হয়তো আরও তাদের প্রভিশনের পরিমাণ বা ক্ষতির পরিমাণ একটু বেশি হতো, তা সত্ত্বেও কিন্তু ব্যাঙ্কগুলোর উপরে সেন্ট্রাল ব্যাঙ্কে যথেষ্ট নজরদারি আছে। এবং আপনি এটা আনঅফিসিয়ালি হোক বা যেভাবে হোক, ব্যাঙ্কগুলো কিন্তু ফাইনাল অ্যাকাউন্টস করার পর, অডিটরে ইয়ার করার পর, এজিএম দেখেন ওয়েট করে থাকে, এজিএম এর জন্য অপেক্ষা করে, কি জন্য, সেন্ট্রাল ব্যাংক আবার চেক করে দেখে। তো সেন্ট্রাল ব্যাংক একটা ভালো কন্ট্রোল আছে। আপনার কাছে একটা ফোন নিয়ে নিচ্ছি, দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। জি আমি উত্তরা থেকে বলছি, আব্দুল্লাহ। জি আজিজ ভাই বলেন। জি আমার প্রশ্ন হলো যে 2010 এর পর থেকে এই পর্যন্ত ব্যাংকের শেয়ারগুলা প্রতি বছর কমতে 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 এখন ফেস ভ্যালুর নিচে আসছে অনেক প্রায়গুলা শেয়ার একটা। জি জি। এখন প্রশ্ন হলো এইভাবে আর কতদিন চলবে? আর দুই নম্বর প্রশ্ন হলো, আমাদের অর্থমন্ত্রী সেদিন বললেন যে সমুদ্র চুরি হয়েছে ব্যাংকিং খাতে, যে দর্শক আসলে ধন্যবাদ, আপনার এই প্রশ্নের উত্তরটা আসলে আমরা এখানে কেউই হয়তো দিতে পারবো না। আমরা আসলে সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি, আপনাদের সমস্যাগুলোর কথাই আমরা তুলে ধরি। আর কত নিচে যাবে? বাট আপনি এখানে একটা সম্পূরক জিনিস অ্যাড করেছেন খুব সুন্দরভাবে, যে আসলে রিয়েল পিকচার, ব্যাংকের ইনকাম আসে হলো ইনভেস্টমেন্ট থেকে, অ্যাসেট কোয়ালিটি, অ্যাসেট থেকে আর কি। তো অ্যাসেটের কোয়ালিটি একটা বড় বিষয়, যে কোয়ালিটি আসলে কতটুকু ভালো কতটুকু খারাপ। বাস প্লাস আমরা জানি, পাশাপাশি ভাই বলছিলেন যেটা, যে ইয়েস, বাংলাদেশ ব্যাংক বেশ কিছু সুযোগ দিয়েছে রিস্কেডিউল করার জন্য, হ্যাঁ, রিস্কেডিউল করার জন্য লোনগুলো, তো সেটা অনেক ব্যাংক নিচ্ছে, অনেক ব্যাংক নিচ্ছে না, দু একটা ব্যাংকে তো আমি বলবো যে ইয়েস বেশ বড় আকারে তারা নিয়েছে। তো এই রিফ্লেকশনগুলো কিন্তু তাদের ব্যালেন্স শিটে এবং প্রাইসের মধ্যে আসছে। হ্যাঁ, লোকজন বুঝে না যে একেবারে না, 30টা ব্যাংকের মধ্যে আমি কয়টা ব্যাঙ্কে ইনভেস্ট করবো। যেমন আপনি আগে বলছিলেন ব্র্যাক ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাঙ্কের কথা, ব্র্যাক ব্যাংকের শেয়ার আপনি খেয়াল করেছেন কিনা, রিসেন্টলি কিন্তু 50 টাকার উপরে চলে গেছে। হ্যাঁ, 52 টাকা আমি দেখেছি, যদি ভুল না করে থাকি 8% শেয়ার হয়তো ফ্লোটিং শেয়ার, আর একটু বেশি হবে, সব মিলে 17%-এর মতো ইনস্টিটিউশন সহ রাইট, শুধু ইয়ে হলে ফ্রি ফ্লোট আছে এখন পাবলিকের কাছে 17%-এর মতো। তো যেটা হচ্ছে যে ইয়েস, ওটার মধ্যে মানুষের এত আগ্রহ কেন? হ্যাঁ, ওদের কি অ্যাসেট কোয়ালিটির কি অবস্থা? আমি যেহেতু দীর্ঘদিন ব্র্যাক ব্যাংকে কাজ করেছি, তো 11 বছরের মতো, হ্যাঁ, তো ওখানে যেটা দেখছি ইয়েস, তারা অ্যাসেট কোয়ালিটিতে কম্প্রোমাইজ খুব কম করে, কিন্তু তাদের গ্রোথ কিন্তু ওইভাবে হয়নি। যেটা হয়েছে, তাদের যে সাবসিডিয়ারি কোম্পানি, আমরা সবাই জানি বিকাশ, বিকাশের একটা বড় ধরনের গ্রোথ হচ্ছে। হ্যাঁ, প্রতি বছর আমি দেখছি সিগনিফিকেন্ট রেশিওতে, পার্সেন্টেজে আপনার প্রফিট বাড়ছে, যেটার 51% কিন্তু ব্র্যাক ব্যাংকের প্রফিটের সাথে যোগ হচ্ছে, ওখান থেকে একটা বড় ধরনের ইনকাম আসছে। এইটা আসলে ব্র্যাক ব্যাংকের প্রফিটকে ড্রাইভ করছে, যার জন্য এটার প্রাইস রিফ্লেকশন আমরা যেটা দেখছি, বিদেশিরা যে কারণে কিনে থাকে তারা হলো যে বিকাশের গ্রোথের কারণে। হ্যাঁ, আর প্লাস কম্পারেটিভলি ব্র্যাক ব্যাংকের যেটা ভালো দিক, সেটা হচ্ছে তারা কিন্তু ট্রান্সপারেন্ট, গভর্নেন্সটা অনেক স্ট্রং, তারা ওই কথার কথা, কারো কাছে যদি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থাকে, কিংবা মানে আলোচনার জন্য আমি কথাগুলো বলছি, কিংবা এবি ব্যাংক থাকে, কিংবা আইসিবি ইসলামী ব্যাংক থাকে, সে আসলে ডিসিশনটা কি নেবেন? তার ব্যাংক যেটা ব্যাংকে ইনভেস্টমেন্ট আছে, সে ওইটা কি ধরে রাখবেন কি না, কি কিসের উপর ভিত্তি করে তিনি ধরে রাখবেন কিংবা অন্য ব্যাংকে শিফট করবেন, এটা আপনার কাছে জানবো একটু ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি বিদ্যুৎ চৌধুরী শ্যামলীর থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি কিছু কিছু ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি, অর্থাৎ তাদের অধীনস্থ সিকিউরিটিজের পেইড আপ ক্যাপিটাল উনিশ করবে। এই ক্ষেত্রে আমার ছোট দুটি প্রশ্ন। হ্যাঁ, লিস্টেড সব ব্যাংকের অধীনস্থ মার্চেন্ট ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল উন্নীত করা বাধ্যতামূলক করা যায় না? আর সেকেন্ড কোয়েশ্চনটা হলো, সাবসিডিয়ারি কোম্পানির পেইড আপ উন্নীত করলে মার্কেটের কোনো গতি কি ফিরবে? জি,
যেটা বলছেন যে আমরা জানি যে মার্চেন্ট ব্যাংক প্রায় 11টা ব্যাংক মনে হয় ওই এক্সপোজার লিমিট এক্সিড করেছে, তো সেন্ট্রাল ব্যাংকটা সুযোগ দিয়েছে এটা ক্যাপিটাল করা যাবে, এই ক্যাপিটালটা ওই ক্যাপিটাল মার্কেট এক্সপোজার হিসাবে ধরা হবে না, এই সুযোগে মানে এছাড়া কোনো বিকল্প আসলে নাই। এটা একটা সেন্ট্রাল ব্যাংকের দিক দিয়ে আমি একটা ভালো দিক বলবো, যে এটা একটা লং টার্ম একটা আপনার সলিউশন হয়ে যাচ্ছে। আগে আমরা ছিলাম যে 2 বছর পর 3 বছর পর 3 বছর আসলে 6 মাস আগে থেকে মার্কেট কিন্তু ফল করা শুরু করে, আমি মে মাসের আগেও দেখলাম যে মার্কেট কিন্তু 500 পয়েন্ট পড়ে গেল, এক্সপোজার বাড়বে কি মানে হবে কি হবে না এক্সটেনশন, এগুলো তো এটা একটা একটা সলিউশন এটা হয়ে গেছে। তা আমি বলবো ইয়েস, একটা অল্টারনেটিভ দেওয়া হয়েছে, যে সমস্ত ব্যাংক মনে করবে সেটা নিবে, বাট যেটা হচ্ছে যে সলিউশনটা হচ্ছে যে আগে এরপরে আর আমরা দেখবো না যে আগামী এই যে 3 মাস পরে ভাই এই যে ব্যাংকের শেয়ার 5,000 কোটি সেল আসছে, এটা তো বন্ধ হয়েছে। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যে ইয়েস, এই এই জিনিসটা আমরা ওভারকাম করতে পেরেছি। আর অন্য যে ইম্প্যাক্ট, ইয়েস নেগেটিভ ইম্প্যাক্ট আর পড়ছে না মার্কেটে, এটা নিয়ে আর কোনো ইস্যু থাকবে না, ইট হ্যাজ বিন রিজলভ। রাইট, তো এটা হচ্ছে ওনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাচ্ছি। আর যে প্রশ্নটা ছিল, যদি আপনি বলেন আমি নাসির ভাইয়ের কাছে একই প্রশ্ন করবো, যেটা হচ্ছে যে ব্যাংকে যদি বিনিয়োগ থাকে তাহলে তার যে ব্যাংকটিতে বিনিয়োগ করেছেন তিনি সেটি তার সঠিক সিদ্ধান্ত কিনা, সেটি কি করে বুঝবেন? এখানে সিদ্ধান্তের ক্ষেত্রে আমি বলবো যে ইয়েস, বিদেশিদের কাছে আমি যেটা শিখেছি তাদের কাছে হলো যে প্রথম যেটা দেখে ইনভেস্টমেন্টের একটা কোম্পানি সিলেক্ট করার আগে ফার্স্ট হচ্ছে গভর্নেন্স। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে ইয়েস ট্রু পিকচারটা আমি আমার ইনভেস্টরকে দিচ্ছি কিনা, এটা একটা দেখার বিষয়। এটা আমরা মানে ব্যাংকের নাম বললে, মালিকদের নাম বললে আমরা অনেকে বুঝে ফেলি আসলে ওইটার তাদের রিয়েল পিকচারের সাথে আমার অ্যানুয়াল রিপোর্টের পিকচার মিল আছে কি না, ইপিএসগুলো ঠিক আছে কি না। আমরা অনেক কোম্পানি দেখেছি ইপিএস দেওয়ার পরে কিন্তু আবার চেঞ্জ করে ফেলেছি, এরকমও দেখা গেছে। তো গভর্নেন্স ভালো থাকলে এই জিনিসগুলো কখনোই হবে না। তো ফার্স্ট হচ্ছে গভর্নেন্স, আমি দেখবো ওই ব্যাংকগুলোর গভর্নেন্স কী আছে, এবং এখন যে আমি প্রাইসে কিনছি এটা তো এক্সিস্টিং ইপিএসের উপর বেসিস করে কিনছি, বাট ফিউচারের জন্য যদি ইনভেস্ট করি তাহলে ফিউচার আমার প্রেডিক্ট করতে হবে। ফরওয়ার্ড ইপিএস বা পি এটা কিভাবে ক্যালকুলেশন যাবে, প্রেডিক্ট করা, যেটা আমি বলছিলাম যে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে বিকাশের যেভাবে আপনার গ্রোথ হচ্ছে তার বিজনেস, তো এটার একটা ইম্প্যাক্ট আসছে ব্র্যাক ব্যাংকের উপর, যার জন্য প্রাইস আপনি ধরে রাখতে পারছেন না। ঠিক আছে, সব ব্যাংকের প্রাইস, ব্যাংকের প্রাইস যখন নিচে যাচ্ছে ব্র্যাক ব্যাংকের প্রাইস তখন বাড়ছে। শুধু ব্র্যাক ব্যাংক না, যে কোনো ব্যবসা যখন আমি দেখবো যে বাড়তে শুরু করবে সেটার কিন্তু প্রাইসের ইনফ্লেকশন আসবে। স্কয়ার ফার্মা, বেক্সিঙ্কো ফার্মাজ আপনি দেখেন, ওরা যখন ইউএসএর ইয়ে পেলো, এফডিআর যখন অ্যাপ্রুভালটা পেলো, তারপর থেকে কিন্তু প্রাইসে আমরা দেখতে পাচ্ছি এটার ইনফ্লেকশন হচ্ছে। তো বিকজ আমরা জানি যে এটার উপর আর্নিং বাড়ার একটা সুযোগ আছে, তো যেখানেই আর্নিং বাড়ার সুযোগ থাকবে যে সমস্ত ব্যাংক বা যার ব্যবসা বাড়বে সেটার প্রাইস কিন্তু বাড়তে বাধ্য। সো আমি বলবো যে এই জায়গাটা লোকজনকে দেখে শুনে এইভাবে বিনিয়োগ করলে ভালো। আসিফ ভাই, এই যে আমরা জানি পদ্মা সেতু হচ্ছে বড় বড় মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, এই প্রস্তাবিত বাজেটেও অনেকগুলো মেগা প্রজেক্টের ব্যাপার আছে, সেক্ষেত্রে সিমেন্ট সেক্টর যদি আমরা বলি কিংবা আমরা রড, যে এই সেক্টর দুটোর কথা বলি, এই দুটোর তো একটা ভালো গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আছে, কারণ যখন বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয় সেখানে যে জিনিসগুলো কনজিউম হয় মোস্টলি যদি দেশের ভেতরে জিনিস থেকে কনজিউম হয় ইম্পোর্টেড ছাড়া, তাহলে ওই কোম্পানিগুলো গ্রোথের সুযোগ আছে। কিন্তু শুধু এই সুযোগটা দেখে আমি ধরেন পদ্মা সেতু কদিন চলবে, হয়তো 5 বছর 4 বছর লাগবে কনস্ট্রাকশন পিরিয়ড, তারপরে ইকোনমিক গ্রোথটা মেইন। একটা স্পেসিফিক আইসোলেটেডভাবে পদ্মা সেতু যমুনা সেতু দেখে যদি আমি বলি যে তাহলে সিমেন্টের দাম বা রডের ইন্ডাস্ট্রি বা এই সেক্টর ভালো হবে, তা না, দেশের ওভারঅল গ্রোথ, যেমন যেটা আমরা এখন যেটা বাজেটে বলা হয়েছে 7.3% জিডিপি গ্রোথ, সেটা যদি অনেকে এটা নিয়ে কন্ট্রাডিক করছে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক কন্ট্রাডিক করছে, এটা না হলেও 6.9, 6.8, 7, অ্যারাউন্ড 7 যদি আমি বলি, 7-এ আশেপাশে যদি গ্রোথ হয় তাহলে একটা ভালো গ্রোথ আমি বলবো। সেই ধরনের ইকোনমিক গ্রোথ থাকতে দেশে শুধু সিমেন্ট ইয়ে কেন, সে যে কোনো সেক্টরেই, যেটা উনি রহমত পাশা সাহেব একটু আগে বলেছিলেন যে পারচেজিং পাওয়ার, যে কোনো যদি দেশের উন্নতি হলো, যে পার ক্যাপিটা ইনকাম বেড়ে যায়, লোকজনের কেনার ক্ষমতা হয়, তখন ওই দেশে ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো বিক্রি হবে, সেবা যদি হয়, সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, সার্ভিস বিক্রি হবে, সার্ভিস লোককে নেবে। তো দেশের যখন অর্থনৈতিক উন্নতি হবে তাহলে ওই অর্গানাইজেশনের উন্নতি হয় স্বাভাবিকভাবে, যে কোনো সেক্টরই হওয়া উচিত। আর একটা জিনিস হয়েছে যে গভর্নেন্সটা, উনি যেটা বলছেন গভর্নেন্সটা বড় জিনিস আর কি, আপনাকে দেখতে হবে যে কোম্পানিটার গত 5 বছরের ট্রেন্ডটা, প্রফিটেবিলিটি ট্রেন্ড কেমন, স্পাইক আছে খুব নাকি একটা স্টিডি গ্রোথ হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে 1 বছর ডাবল হয়ে গেল প্রফিট, পরের বছর নেমে গেল, সেটা কিন্তু ভালো সাইন না। যেসব ক্ষেত্রে স্কোয়ার ফার্মার ক্ষেত্রে যদি বলে থাকেন, তেমনি স্টিডি গ্রোথ কন্টিনিউয়াসলি স্কোয়ার ফার্মা বোনাস শেয়ার দিয়ে ক্যাপিটাল বড় হয়ে যাচ্ছে, কিন্তু ইপিএস কিন্তু তারপরে ইপিএস কিন্তু ইয়ার অন ইয়ার অনেক ভালো হচ্ছে। তো এই ধরনের একটা জিনিস দেখলে মানুষকে ইনভেস্ট করতে হয় যে কোম্পানিটার গ্রোথ কেমন, কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে, প্রমোটার কারা, এবং এই সেক্টরটা
কি আমাদের দেশের সম্ভাবনা কতটুকু ভবিষ্যৎ, ইটস নট শর্ট টার্ম যে এক বছর দু বছর না, নেক্সট পাঁচ বছরে কেমন দেখছি। আচ্ছা ভাই, সংক্ষেপে যদি বলেন ব্যাংকিং সেক্টর নিয়ে, এরপর আমরা অন্য সেক্টরে যাব। আচ্ছা, ব্যাংকিং সেক্টর আমি যেটা বললাম যে দেশের যেখানে গ্রোথ আছে, দেখা যাচ্ছে যে আমাদেরকে আমাদের দেশের ইকোনমিকে ইমার্জিং ইকোনমি বলছে, আমাদের আমরা এগিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর একটা ইম্প্যাক্ট হবে। ইনভেস্টমেন্ট যখন বাড়বে তখন লোন নেবে, এখন যেহেতু সিঙ্গেল ডিজিট চলে আসছে ইন্টারেস্ট রেট, ফাইন্যান্সিয়াল সেক্টর একটা ভায়াবিলিটি আছে। বাট দেখতে হবে কোন ব্যাঙ্কগুলো বা কারা আছে এর পেছনে। অনেক ক্ষেত্রে আছে, এমন আছে যারা যে চার পাঁচটা ব্যাংকের ভিতরে বিভিন্ন নামে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এইসব ক্ষেত্রে একটা রিস্ক থাকতে পারে। আদারওয়াইজ কিন্তু ব্যাংকিং সেক্টরে সময় লাগতে পারে কিছুটা, ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করাটা ভায়াবল হবে। যেহেতু আমি বলছি নটা ব্যাংকের আমরা যদি আজকের বাজারটা দেখি, আপনারা যে কথাগুলো বললেন তাতে বাজারের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। এই কারণে দেখেন আজকে একমি স্বাভাবিক কারণ নতুন এসেছে ও টপে আছে এবং প্রাইসটাও ইনক্রিজ করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। সেকেন্ড পজিশনে আমি যদি ভুল না করে থাকি লিন্ডে বিডি, যৌক্তিক কারণে একটা প্রাইস কারেকশন হয়ে গেছে, এখন প্রাইস আপ হচ্ছে। বিএসআরএম লিমিটেড, তারপর ওরিয়ন ইনফিউশন, তারপরে আপনার এই ধরনের শাহজি বাজার, টেক্সটাইলে দেখছি আমরা তোশরিফা, আরও কিছু কোম্পানি, মানে যেগুলো বাড়ছে, আমি বলতে চাচ্ছি এটা যে যৌক্তিক কারণে সেগুলো বাড়ছে। ওরিয়ন ইনফিউশনের একটি যৌক্তিক কারণ আছে, বিনিয়োগের হয়তো খুঁজবেন যে যৌক্তিক কারণে যদি প্রাইসগুলো বাড়ে তার মানে বাজার পজিটিভ বিহেভ করছে, এবং এইটা যদি করে তাহলে নতুন বিনিয়োগকারী যারা সাইডলাইনে বসেছিলেন 2010-এর পরে হয়তো চলে গেছেন, নতুন করে বিনিয়োগ করছেন না, তারা কি বাজারে আসবে কি না? ওভারঅল বাজার ধরেন ইন্ডেক্স হয়তো বাড়বে না, কারণ ওইরকম সাপ্লাই বেশি ডিমান্ড কম, সে কারণে ওভারঅল বাজার হয়তো বাড়বে না, সব শেয়ার বাড়বে না, সেক্টরের সব কোম্পানিগুলো বাড়বে না, কিন্তু কিছু কোম্পানি যদি প্রাইস ইনক্রিজ করে, ট্রেড ভালো হয়, তখন কিন্তু বিনিয়োগকারী আকৃষ্ট হয়। নতুন বিনিয়োগকারীর ক্ষেত্রে আমি তো ব্রোকারেজ হাউসে বসেছিলাম, তো আমি প্রচুর কাস্টমার মিট করি, জিজ্ঞেস করি, তাদের ফান্ড আসলে অনেকে আমার সাথে আলাপ করে যে কোন সেক্টর কেনা উচিত, যে আজকে ডিসকাশন হচ্ছে। একটা বড় গ্রুপ ফান্ড আসছে কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে। আমি আজকে পেপারে হয়তো দেখবেন যে আপনার ডিপোজিট রেট অ্যাভারেজ কমে আসছে 5.9%, তো 5.9%-এর চেয়ে বেশি রিটার্ন পাওয়ার অনেক সুযোগ আছে আমাদের এই মার্কেটে। হ্যাঁ, তো এখানে যেটা সমস্যা হয় বিনিয়োগকারীদের জন্য, আমি যখনই জিজ্ঞেস করি আপনার রিটার্ন অবজেক্টিভ কত কী, তো বলে যে তখন একটু ইয়ে হয়ে যায় যে দুইটা অবজেক্টিভ আমাকে বলতে হবে, আমি কত হরাইজনে কী রিটার্ন চাই। হ্যাঁ, আদারওয়াইজ আমি কী হয়ে তাকে বলবো যে এই সেক্টরে যান, তো এটা কেউ বলতে পারে না। তার মানে আমি বলবো অনেকটা গ্রিডি টাইপের আমাদের ইনভেস্টর কিছু আছেন, হ্যাঁ, যে যারা এই জিনিসগুলো ঠিক করেন না। তো আমাকে যদি বলে যে 15% রিটার্ন চাই বা ব্যাংকের থেকে ডবল পায়, তাহলে আমি বলতে পারি যে এই সেক্টরে কিন্তু গত 3 বছর ভাই যেটা বলছিলেন ট্রেন্ড দেখলেই বোঝা যায় এই 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 রিটার্নগুলো তারা দিচ্ছে, সো আপনি এই সেক্টর দেখতে পারেন। সো এই অবজেক্টিভটা আসলে জানা থাকা দরকার। আর নতুন বিনিয়োগ আসছে অনেক, আমি দেখেছি ফিক্সড ডিপোজিট অনেকে এসে বলে যে ফিক্সড ডিপোজিটে ডবল পেলে আমি খুশি, যেখানে 6% পাচ্ছি আমাকে 12%-এর জন্য ইয়ে করি। এটা আমরা সাজেস্ট করতে পারি যে এই সেক্টরগুলোর আমরা হিস্টোরিক্যাল 10% বা 12%, এটা তো যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে সে ডিভিডেন্ড পাচ্ছে, রাইট? তাহলে আমাদের তো এফডিআর কেন বাড়ছে তাহলে ডে বাই ডে? 5.9%-এ এফডিআর কিন্তু মানে সারপ্লাস হয়ে যাচ্ছে, আমাদের ব্যাংকগুলোর কিন্তু টাকা রাখার জায়গা নাই তাদের। ট্রাস্টের বিষয়টা থাকে, কারণ এখন 2010 থেকে 2016 প্রতিনিয়তই বাজার পড়ছে, আসলে কেউ মুনাফা ওইভাবে করেছে এরকম বিনিয়োগকারী খুঁজে পাওয়া মুশকিল, যদিও কিছু কোম্পানি ছাড়া। আমি বলবো যে আপনি যদি এখন আপনি এক্সাম্পল দিবেন স্কয়ার ফার্মা, আপনি এক্সাম্পল দিবেন আপনার অলিম্পিক, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এগুলোর হ্যাঁ আমি বলবো যে আসলে বাজার পড়ে গেলে আমার মন খারাপ হবে না যদি আমার শেয়ারের দাম না পড়ে যায়, ঠিক আছে? মানে মানুষজন সবাই জিজ্ঞেস করে বাজারে কী অবস্থা, আমি বললাম বাজার নিয়ে আমি তো শঙ্কিত না, আমি আমার শেয়ারগুলো নিয়ে শঙ্কিত। আমি যে শেয়ার, আমি যদি 5টা শেয়ারে ইনভেস্ট করে থাকি, এই 5টা শেয়ারের দাম বাড়লেই তো আমি খুশি থাকবো, এবং দাম না পড়লেই তো খুশি থাকবো। আমি তো 300 শেয়ার ইনভেস্ট করব না। এটাই বিনিয়োগকারীদের জানাতে যাচ্ছি যে আপনি বললেন আমার শেয়ার, তা আপনার শেয়ার আপনি কি দেখে বিনিয়োগ করছেন, যেটা বিনিয়োগকারীর করা উচিত? একটা হচ্ছে যে লাস্ট 3-5 ইয়ার্সের ট্রেন্ড, এরা কীরকম প্রফিট দেয়, মানে ট্রেন্ডটা ভালো কিনা, কোনো স্পাইক আছে কিনা, নর্মাল ওয়েতে দিচ্ছে কিনা, এবং সেই ব্যবসাটা বাংলাদেশের ইকোনমি যে জিডিপি গ্রোথ যেটা হচ্ছে তাকে কীভাবে আপনার এফেক্টটা কীভাবে হচ্ছে, পজিটিভ কতটুকু আছে, সে ব্যবসাটা ভালো করছে কিনা, লোকগুলো ভালো আছে কিনা যারা ম্যানেজমেন্টে আছে বা প্রমোটার যারা আছে, স্টেক হোল্ডার যারা আছে, এই কিছু জিনিস আমরা মানে অনেক 4-5 বছর দেখলেই কিন্তু বুঝতে পারি। ইয়েস, আমি অনেকগুলো কোম্পানি আছে, আমি নাম বলবো না, যেগুলো আমরা জানি প্রচুর ওদের
প্রতি বছরই প্রফিট বাড়ে কমে, কিন্তু ইনভেস্টর কিন্তু একই রেটে সে ডিভিডেন্ড দিয়ে যায়। অনেক কোম্পানি আছে দেখবেন যে ফিক্সড, তার জন্য মানে ওর ডবল হয়ে গেলেও প্রফিট ওই রেটে আপনাকে ডিভিডেন্ড দিবে, আর অর্ধেক হয়ে গেলেও আপনাকে ওই রেটে ডিভিডেন্ড দিবে। তো এইটা তো আমি ওখানে ইনভেস্ট করবো না। হ্যাঁ, আমি যে দেখবো যে ইয়েস আমার আমাকে রিটার্ন করা এক ডিভিডেন্ডটা তারা একটা মোটামুটি স্টেবল ইয়েতে দেয়, এবং যেখানে গ্রোথ আছে এবং ব্যবসাটা ভালো হচ্ছে বাংলাদেশের অ্যাসপেক্টসে, সো আমি বলবো যে ওখানে তারা কিন্তু ইনভেস্ট করতে পারে। আর রিটার্ন রেটটা তো অবশ্যই আমি জানি, কোনো ব্যাংক ভাই যেটা বলছেন যে গত কয়েকটা ব্যাংক আমি দেখছি যে প্রতি বছরই 20% করে তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। তো নেক্সট ইয়ার 20 না দিক, যদি একই ভালো খারাপ কোনো কিছু নিউজ না থাকে তাহলে তো আমরা 15-20% পেতেই পারি। সো আমি কেন FDR আমি এখন রাখবো যেখানে 6% বা সঞ্চয়পত্র ইয়েস 3-4 বছর জন্য ফিক্স না করে আমি 1 বছরের তো এখানে ভালো রিটার্ন নিতে পারি। সো এই জিনিসগুলো যদি দেখে বিনিয়োগ করে আমার মনে হয় না যে খুব একটা খারাপ রিটার্ন তারা পাবে। কিন্তু তাদের অবজেক্টিভ এবং মানে রিটার্ন অবজেক্টিভ এবং টাইমটা ঠিক না থাকার কারণে আসলে তারা কিন্তু একটু বেশি হ্যাপ করে। এখন দেখা যায় যে বাজারে যদি কোনো শেয়ারের দাম বাড়তে থাকে, লেনদেনও বাড়তে থাকে, ওই শেয়ারটাই বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ঢুকেন, এবং দেখা যায় হাতের যে একই সেক্টরের অন্য কোম্পানির শেয়ার আছে ওইটাও বিক্রি করে এই শেয়ারটাই কিনে। মানে এইটা কি সাময়িক মুনাফা পাওয়ার আশায়, কিংবা যে হাতের যে শেয়ারটি সেটি আরও কমে যাওয়ার ভয়ে বিক্রি করছে? এটা সাময়িক মুনাফা পাওয়ার আশা। আমাদের দেশে এটা বোধহয় আমাদের জাতিগত একটা অভ্যাস, আমরা হুজুকে জাতি, আমরা যখন যেটা দেখি ওটার পিছনে ছুটতে থাকি। দেখবেন আমাদের দেশে যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি হলো, একাধারে সবাই টেক্সটাইল করলো, গার্মেন্টস তুমি বুঝুক বা না বুঝুক ওটাতে ব্যবসাটা চলছে। এখন দেখবেন লেটেস্ট কী জানেন, কফি পার্লার, এখন সবাই কফি পার্লার দিচ্ছে, আদার ফ্র্যাঞ্চাইজ নিয়ে আসতেছে অথবা লোকাল কোনো নাম দিয়ে কফি পার্লার দিচ্ছে। তো একটা স্টেজে এগুলো করতে করতে ওটাকে না ডুবানো পর্যন্ত ওর পিছনে ছুটতে থাকে। হঠাৎ করে সব কোম্পানি ছুটছে। ইদানিংকাল একটা দেখেছেন দেখেন বেশিরভাগ গ্রুপ, বড় বড় গ্রুপগুলো তারা একটা করে ফার্মা কোম্পানি কিনে ফেলছে, ফার্মাসিউটিক্যাল যাচ্ছে। তো এই এই ট্রেন্ডটাই শেয়ারের ক্ষেত্রে তাই, যেই শেয়ারটা হঠাৎ করে একটু দাম বাড়ছে থাকে সবাই ঝুঁকিয়ে পড়ে ওর উপর। আর ওটার ইম্প্যাক্ট হয় কি, সবাই যখন ঝাঁপিয়ে পড়ে তখন আরও বাড়তে থাকে, এটার উপর আবার ওই জাস্ট মাল্টিপ্লাই ইম্প্যাক্ট পড়ে, বাড়ছে তখন আরও লোক করে, আরও লোক চলে আসে আরও কিনে, তারপর আরও বেড়ে যায়, এভাবে করে হঠাৎ একবার সাথে কলাপস করে। তখন কিছু লোক যারা মুনাফা মানে বাজারে জুয়ারি যারা তারা কিন্তু লাভটা নিয়ে চলে যায়, সাধারণ বিনিয়োগকারী যারা নিরীহ বিনিয়োগকারী তারাই না বুঝে যারা করে তারাই ওখানে আটকে যায়। ধরেন আপনি যদি এখন ব্যাংকের কথা এতক্ষণ আলোচনা করবো, আমরা ফার্মাসিউটিক্যালস এর সেক্টরের কথা যদি বলি, আজকের লেনদেন ভালো হচ্ছে একমির, লেনদেন ভালো হচ্ছে বেক্সিমকো ফার্মা, লেনদেন ভালো হচ্ছে ইবনে সিনার, এই তিনটা কোম্পানির মোটামুটি লেনদেন ভালো হচ্ছে। তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টরে তো আরও বেশ কয়েকটা কোম্পানি আছে যেগুলোর EPS ভালো, ডিভিডেন্ডও ভালো দিচ্ছে, কিন্তু সেগুলোতে বিনিয়োগ কেন করছে না, বা সেগুলোর সম্পৃক্ততা বিনিয়োগকারীদের কম কেন, এই প্রশ্নটা যদি বিনিয়োগকারীরা বুঝতে পারেন তাহলে তো হয়তো তিনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিসিশনটা ভালো নিতে পারবেন। মার্কেটে কী লেনদেন হচ্ছে সরি সেটা দেখে কিন্তু বিনিয়োগ করা উচিত না আমি মনে করি। আমি যদি বলি এই সেক্টরের যে কোম্পানিগুলো সেই তুলনায় এই তিনটি কোম্পানির পারফরমেন্স ভালো, স্কয়ার ফার্মার পারফরমেন্স ভালো, যোগ করি যে আপনাকে দেখতে হবে যে এই সেক্টরের লিডার কারা, আপনি লিডারকে তো ফলো করবেন তাই না, এটা তো ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে হলো ফার্মাসিউটিক্যাল, আমরা জানি স্কয়ার ফার্মা বেক্সিং ফার্মা হচ্ছে লিডার, তো ওদেরকে তো আমি আমি আগে দেখবই। আপনি যেটা বলেন অনেক আছে, বাট আমি সবগুলো তো যাবো না, আমি আগে লিডার যারা আছে তাদের রিটার্ন দেখে ওগুলো আমি চয়েস করবো আগে, তারপর আমি তার নিচের লেভেলে আসবো। আর শেয়ারের দাম যেটা পাচ্ছে সেটা কিন্তু অনেক সময় লেনদেনও বাড়ে দামও বাড়ে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে, আমি যাদের মার্কেটে যারা যাদেরকে গ্যামলার বলে জুয়ারি বলে বাড়ি তাদের কারণে, তারা কিছুটা গুজব ছড়িয়ে, তাদের কিছু সিন্ডিকেট থাকে, তারা কতগুলো গ্রুপ থাকে, গ্রুপ করে করে এভাবে করে সবাই বলে যে সবাই কেন কিনে বাজারে একটা আলোড়ন সৃষ্টি করে এটা দাম বাড়ছে, তখন তারা আরও সাধারণ বিনিয়োগকারীদের অ্যাট্রাক্ট করে করে তারা কিন্তু বেরিয়ে চলে যায়, সাধারণ বিনিয়োগকারীটা নিয়ে বসে থাকে। কিন্তু এই এই অবস্থাটা ধরেন যে আমি আমি বড় একজন ইনভেস্টর, কিংবা আপনি একজন বড় ইনভেস্টর, আপনি শেয়ার কিনবেন, সেই শেয়ারটা বাজারে প্রাইস আপ হবে, এটাই তো নর্মাল। হ্যাঁ, সেটা হবে যদি যারা অনেস্ট ইনভেস্টর, যারা ট্রু ইনভেস্টর তারা যদি কেনে কোনো অসুবিধা নেই, কিন্তু যেখানে কিছু লোক এটাকে এটা থেকে একটা সুবিধা নেওয়ার জন্য করে, সেই জন্য তারা কিন্তু কোনো কোনো স্পেসিফিক দু একটা শেয়ারকে দেখবেন হঠাৎ করে দেখবেন ওই মৌলভিত্তিক কোম্পানি না, ওগুলো ওই কোম্পানি আপনি যদি অ্যানালাইসিস করেন, তার প্রমোটাররা, তার ডিরেক্টররা, তার ম্যানেজমেন্ট, তার ফাইন্যান্সিয়াল ট্রেন্ড, তার মার্কেট প্রসপেক্ট, কোনো কিছু আপনার পজিটিভ মনে হবে, কিন্তু অবাক হয়ে যাবেন কেন এটা দাম বাড়ছে।
ওই সব ক্ষেত্রে আমি মানুষকে বলবো সাবধানে চলতে। আপনার কোনো মার্কেট ট্রেন্ড দেখা দরকার নেই, আপনি মার্কেট ট্রেন্ড দেখা দরকার নেই বলবো না, দেখবেন কিন্তু আসলে কোম্পানিটাকে সেটা দেখেন না আপনি। স্টক উল্টো আপনার কাছে প্রশ্ন করি যে আমি তিনটা কোম্পানির নামই বলতে চাই আলোচনা সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, এটা শেয়ার বাজারে সবাই জানে এই কারণে নামটা বলছি। আপনার ফার কেমিক্যাল, আপনার ফ্যামিলি টেক্স, আর এন স্পিনিং, তিনটা কোম্পানির ডিভিডেন্ডও ভালো, আর এন এর যদিও মামলার কারণে ডিভিডেন্ড দিচ্ছে না, বাকি দুটো ডিভিডেন্ড ভালো, গ্রোথ ভালো, ইপিএস ভালো, মাঝে মধ্যে দামও ভালো বাড়ে, কিন্তু তারপরও এইটা এই এই সব শেয়ার নিয়েই সবচেয়ে বেশি নেগেটিভ মানুষ এবং ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছেন। কারণ না এখন এটা হয় মানে এই কোম্পানিগুলোই না, এরকম কোম্পানিগুলোর কথা বলছি, কিছু কিছু কোম্পানি আছে যেগুলো হয়তো ডিভিডেন্ড ভালো দিচ্ছে কিন্তু ডিভিডেন্ড কোথায় দিচ্ছে, হয়তো প্রফিট হচ্ছে না বা প্রফিটকে মানে অনেক ভালো ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, তুলনামূলক কোনো কোনো উইন্ডো ড্রেসিং করা হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা যায় কোনো কোম্পানির ভবিষ্যৎ নেই, শেষ হয়ে গেছে ভবিষ্যৎ। মনে করি আজকে যদি একটা পলিথিনের প্যাক কোম্পানি হয়, পলিথিনে আমাদের আস্তে আস্তে আমরা ব্র্যান্ডই করে দিচ্ছি বা ব্র্যান্ড হয়ে যাচ্ছে, ওটা ভবিষ্যৎ নেই, হয়তো কারেন্টলি অনেক ভালো করছে, আমাকে দেখতে ভবিষ্যৎ। যেমন যেটা বলে ফার্মা সেক্টর, এই যে ইমার্জিং সেক্টর ফার্মা সেক্টর, আমাদের দেশে আমি মনে করি একসময় আমাদের ছিল গোল্ডেন ফাইবার, জুটের পাশে জুট নেই, চলে গেছে, ভেবেছিলাম কোম্পানি দেশ কীভাবে চলবে, না গার্মেন্টস তুলে এসেছে, এখন গার্মেন্টস এক নম্বর আছে। আমার মনে হচ্ছে সেকেন্ড যে জিনিসটা আছে সেটা ফার্মা সেক্টর, থার্ড আসবে হয়তো ফার্নিচার। আমরা কিন্তু উডেন ফার্নিচারে এখন হয়তো জানেন যে আমরা কিন্তু টিম্বার ইম্পোর্ট করে ফার্নিচার বানিয়ে এক্সপোর্ট করছি, যদিও এটাকে একটু বাল্ক বলে এটা ক্যারিং কস্ট, শিপমেন্ট কস্ট অনেক বেশি হয়ে যায়, তারপর ফার্নিচার সেক্টর কিন্তু একটা আমাদের জন্য বাংলাদেশের এক্সপোর্ট আনি একটা ভালো সেক্টর হয়ে আসবে ভবিষ্যতে খুব শিগগিরই। তো যেটা বলছেন যে সেক্টর ওয়াইজ যেটা ডিভিডেন্ডটা আমাকে তো দেখ মানে ডিভিডেন্ড দিচ্ছে খালি তাই না, যেটা হচ্ছে ওটার মৌলভিত্তিক কিনা এটাও দেখতে হবে। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় যে মানে বিনিয়োগকারীদের জন্য একটু দুঃখিত একটু ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি ঢাকা থেকে সাইফুল্লাহ বলছিলাম। তো আমি আপনাদের আলোচনা শুনছি, প্রায় শুনি। তো আচ্ছা, এখন যে সম্মানিত অতিথি বললেন যে ভালো কোম্পানি ডিভিডেন্ডের ধারাবাহিকতা টিকা মৌলভিত্তিক, তা আমার তো এইগুলি তো মনে করেন মোটামুটি আমি এই ব্যাপারে এই চ্যানেল লাইনে 23-24 বছর ধরে আসছি। তো এরাও তো মধ্যে মধ্যে হতাশ করে আমাদেরকে, যেমন একটা উদাহরণ দিই আপনাকে, যেমন হায়দ্রাবাদ সিমেন্ট গত 2 বছর যেমন ওরা 380% হচ্ছে, তো ওইটা চিন্তা করে আমি এবার মোটামুটি ভাবে ভালো একটা ইনভেস্ট করতাম এখানে, কিন্তু ওনারা হঠাৎ করে আমাদেরকে হতাশ করলো, 80% দেওয়ার পর 80% ডিভিডেন্ড কম দিয়া ওরা 300% ডিভিডেন্ড দিতে আসল দিল। তারপর ধরে যে তিতাস, তিতাসও ধারাবাহিকভাবে ভালো দিতে ছিল, হঠাৎ করে তারা দেখা গেলো 15%, গত বছর গতবারে আগেরবার দিল 38%, এইবার দিল 15%। যেটা বলেছেন বিনিয়োগকারী, আমিও ওনার সাথে একমত যে কিছু কিছু এক্সেপশনাল ঘটনা ঘটে তিতাসের ক্ষেত্রে, হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিয়ে রেগুলেটরের সাথে কথা না বলে যে তারা প্রাইস নামিয়ে দিলে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। হ্যাঁ, কিন্তু হাইডেলবার্গ মাল্টিন্যাশনাল কোম্পানি, হাইডেলবার্গ 300-380% দিয়েছে, ইয়েস তাদের স্টেডি মানে এই না যে প্রতি বছর আমি 380 করে দিব। ইপিএস এর গ্রোথ তো হিউজ, প্রফিট গ্রোথ তো হিউজ, ইপিএস গ্রোথ আছে, ভালো আছে, বাট তাদের ক্যাপাসিটি কিছু ইস্যু আছে। হ্যাঁ, তো ইউটিলাইজেশন কিছু ইস্যু আছে তাদের। হ্যাঁ, তাদের ক্যাপাসিটি যতটুকু আছে ফুলি ইউটিলাইজেশন যখন হবে, একটু অ্যাড করি, প্রফিট হলেই যে সব ডিভিডেন্ড দেবে তা না, পে আউট রেশিও বলে একটা কথা আছে, প্রফিটের কতটুকু দেবে এটা ডিপেন্ড করে ওই কোম্পানির ফিউচার প্রসপেক্ট কি। এখন যদি কোম্পানি সামনে দেখা যায় 200 কোটি টাকা ইনভেস্ট করবে, কোম্পানি তখন ডিভিডেন্ড কমিয়ে দিবে, দিয়ে ইন্টারনাল রিসোর্স যে রিটার্ন আর্নিং বা ইন্টারনাল রিসোর্স দিয়ে ইনভেস্ট করবে, কারণ তাতে ইনভেস্ট করলে তাকে ইন্টারেস্ট বাইরের থেকে লোন নিয়ে আসলে ইন্টারেস্ট দিতে হবে, সেটা ডিপেন্ড করে কোম্পানি ফিউচার প্রসপেক্টের সাথে, ফিউচার প্ল্যানিংয়ের সাথে কিন্তু ডিভিডেন্ডটা লিঙ্ক আপ আছে। মানে এক্ষেত্রে ওই বিনিয়োগকারী কী করবেন? আমি যদি ইপিএস, আপনি যেটা বললেন ইপিএস যদি বাড়ে, ইপিএস বেড়েছে কিন্তু ডিভিডেন্ড কম, আমি যদি কোম্পানির মালিক হই তো আমি তো বলবো আমার কোম্পানির স্ট্রেংথটা বেড়েছে, আমি তো নেগেটিভ কিছু দেখি না এখানে। কিন্তু যে বিনিয়োগকারী প্রশ্ন করলেন, উনি কী করবেন? মানে উনি ডিভিডেন্ড কম দিয়েছে, তার মানে কি উনি খোঁজ করবেন যে এটা আসলে কি আছে? ডিভিডেন্ড, হ্যাঁ সেটা ওকে, ডিভিডেন্ড কেন কম দিয়েছে, ডিভিডেন্ড কি ফিউচার প্রসপেক্টের জন্য কম দিয়েছে না কি কারণে কম দিয়েছে? আরেকটা জিনিস হলো, প্রফিট যদি হয়ে থাকে, ডিভিডেন্ড যদি কম দেয়, সেখানে লং টার্ম বিনিয়োগকারী চিন্তা করা উচিত না, কারণ টাকাটা আমার কোম্পানিতে রয়ে গেছে, আমি ওই টাকার ভাগিদার। কিন্তু আমার যদি 100 কোটি টাকা কোম্পানি রেখে দেয় আর 1 কোটি থাকে, 100 কোটি শেয়ারহোল্ডার থাকে, তাহলে 1 কোটি টাকার মালিক কিন্তু আমি হয়ে গেছি, কারণ কোম্পানিতে টাকাটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করা না করে রেখে দেওয়াটা কিন্তু শেয়ারহোল্ডার যদি লং টার্ম তার জন্য লস নেই, হি কন্টিনিউস টু বি দ্য ওনার অফ দ্যাট
পোর্শন অফ দি প্রফিট। আর আমি যদি মনে করি আমি আজকে বিক্রি করে ফেলতে যাচ্ছি, ডিভিডেন্ড কম দিয়েছে, মার্কেট প্রাইস কমে গেছে, আমার জন্য লস, তাহলে কনসার্ন হবে নেক্সট ইয়ার থাকবে না কিন্তু। আর একটা ফোন নিয়েছি, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন ভাই। আমি একটু গ্রামীণ ফোন সম্বন্ধে জানতে চাই। আমি অনেকদিন ধরে গ্রামীণ ফোন ধরে রাখছি, কিন্তু এটা তো ডিভিডেন্ড প্রায় একই রকম থাকে, মানে খুব একটা, এখন কি এই অবস্থা, কি এটা বদলানো উচিত? ধন্যবাদ। আসলে সরাসরি ভাবে বলা যাবে না, কিন্তু কোম্পানিটির ব্যাপারে নিশ্চয়ই পাশা ভাই বা অবশ্যই জানেন। আমরা দেখছিলাম যে গ্রামীণ ফোনের আসলে যেটা বললেন ভাই, ইয়েস, গুড গভর্নেন্স, তাদের স্টেডি গ্রোথ, হ্যাঁ, ডিভিডেন্ড পে আউট রেশিও, তাদের আমি যেরকম টোটাল রেভিনিউর পলিসি হচ্ছে এই একমাত্র কোম্পানি বাংলাদেশে যার ডিভিডেন্ড পলিসি আছে এবং বলা আছে 80% তারা আপনার ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করবে। বাংলাদেশে আর কোনো কোম্পানি কিন্তু নাই আদার দেন গ্রামীণ ফোন। ইটস ভেরি গুড ফর দ্য ইনভেস্টর। ইয়েস, তো এখন ওর ধরে রাখবেন বা বেশি, এটা তো তার সিদ্ধান্ত, কোম্পানির সিদ্ধান্ত। আমরা যেটা আপসাইড ডাউন সাইড, আমার মনে হয় যে ইয়েস, ডেটা মার্কেট আমরা দেখছি যে মানুষজন বাইরে গেলে আমরা দেখি ইয়াং জেনারেশন কিন্তু মাথা নিচু করে থাকে, তাই সবসময় কিন্তু তারা ফোনে কথা বললে তো কানে থাকবে, এখন কানে দেখি না, হাতের মধ্যে দেখি। সো ডেটা মার্কেট কিন্তু যথেষ্ট ইম্প্রুভ হচ্ছে, তো এবং ডেটা মার্কেটে গ্রামীণ ফোনের একটা বড় ধরনের মার্কেট শেয়ার আছে। তো আমরা যদি এটাকে কনসিডার করি এবং যেভাবে আমাদের ডেটা মার্কেট বাড়ছে যে এই রেশিওতে, হ্যাঁ, মাল্টিপল হারে, এটা কিন্তু অনেক ভালো একটা রেভিনিউ সুযোগ আছে আমার কাছে মনে হয় গ্রামীণ ফোনের। তো ভবিষ্যতে যদি এই জিনিসগুলো দেখি যে ইয়েস, তাদের ব্যবসা ভালো হওয়ার সুযোগ অনেক বেশি, সেই শেয়ারের রেভিনিউ এবং যদি প্রফিট বাড়ে সেটা তো অবশ্যই বিনিয়োগকারীরা পাবে। কিন্তু আপনি যেটা বললেন ডাটা মার্কেটে ওর গ্রোথটা হিউজ, চোখে পড়ার মতো, কিন্তু ভয়েস মার্কেটে একই রকম আছে, স্টেডি আছে, খুব বেশি গ্রোথ নাই। হ্যাঁ, স্টেডি মানে তো নেগেটিভ তো না, আমাদের দেশে কিছু হলেও গ্রোথ হচ্ছে কিন্তু ভয়েস মার্কেটে, অল্প হলেও। আর এই রিসেন্টলি আমরা দেখছি যে রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা, সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু গ্রামীণ ফোনে কম্পেয়ার টু আদার যারা আছে আর কি। তো সব দিক দিয়ে আমি তো আপসাইড বেশি রাদার দেন ডাউন। প্রাইসটা আসলে এই জায়গায় থাকার একটা কারণ বাজারের কারণ, বাজারের ডিমান্ড প্লাস সবচেয়ে বড় মার্কেট ক্যাপ তার। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট ক্যাপ নিয়ে আছে এবং প্রাইস ধরে রাখে সে, এবং ডিভিডেন্ডের সময় তো আসে নাই, মাত্র তো ডিভিডেন্ড দিল, তা এক বছর পরে আরও তো অনেকগুলো ইপিএস আসবে আমরা শিওর। ভালো কিছু আসলে আমার কাছে মনে হয় না যেটার ডাউনসাইড খুব বেশি আছে। কিছু সেক্টর আছে আপনি যদি ধরি, যেগুলো আইটি সেক্টর, আইটিটা অনেক ভালো করছে, কিন্তু এখানে লিস্টেড যে কোম্পানিগুলো সেগুলোর অবস্থা ভালো না, এগুলোর প্রফিটও ভালো না, গ্রোথও ভালো না। এখন দেশের আইটি সেক্টর ভালো করছে কিন্তু লিস্টেড কোম্পানিগুলো ভালো করছে না। আবার আপনি যদি অন্য সেক্টরগুলো দেখেন, এর পাশাপাশি আরও যে সেক্টরগুলো আছে সেগুলোরও বেশ, সিরামিক্স সেক্টর দেখেন, এই সেক্টরগুলোর কোম্পানিগুলো কিন্তু তেমন ভালো করছে না, গ্রোথটা খুব বেশি নেই দু একটি কোম্পানি ছাড়া। তো সেক্ষেত্রে এই সেক্টরগুলোতে তো ইনভেস্টররা আছেন, তারা আসলে কী করবে? আইটি সেক্টর যেটা হয়েছে, আমি যদি শুধু এক্সক্লুসিভ আইটি সেক্টর বলি, আইটি সেক্টরে যে ভালো পারফর্মিং যেসব কোম্পানি সেগুলো কিন্তু লিস্টেড হয়নি। যেসব কোম্পানি লিস্টেড হয়েছে সেটা আইটি সেক্টরে একটা ছোটোখাটো এরিয়া নিয়ে কাজ করে, আইএসপি নিয়ে কাজ করে ব্যান্ডউইথ, তারপর আপনার যে আপনার নেটওয়ার্ক নেবেন, ব্যান্ডউইথ নেবেন, আপনার ওয়াইফাই কানেকশন নেবেন, এসব ওখানে তো আসলে প্রফিটেবিলিটি বা ইয়েটা অতটা বেশি, ইনভেস্টমেন্টও কম, প্রফিটেবিলিটি কম। ট্রু আইটি সেক্টর যদি ভালো একটা বড় সফটওয়্যার কোম্পানি আসতো, ভালো ইভেন সফটওয়্যার হার্ডওয়্যার কোম্পানি যারা কম্পিউটার বিক্রি করে ভালো, তারা একটা বড় কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোকাল এজেন্ট থাকতো, তারা আসতো, তাহলে হতো আইটি সেক্টর। সেই জন্য যারা এসছে, উইথ অল রেসপেক্ট টু দিস কোম্পানিজ, ওরা ঠিক ওই ধরনের বিশাল আকৃতির কিছু না। সেটা হলে হতো সিরামিক সেক্টরটা আমাদের একসময় খুবই ভালো ছিল, একসময় খুবই ভালো ছিল, কিন্তু এখন ইদানিংকালে সিরামিক সেক্টর যে কারণে হোক, সিরামিক সেক্টর যারা লিডিং কোম্পানি, নাম বলছি না, তারা খুব ভালো পারফরমেন্স দেখাতে পারছে না বলে সিরামিক সেক্টরের উপর লোকের জন্য আস্থাটা কমে গেছে। একদম শেষ পর্যায়ে যদি বলেন পাশাভাই, শেষ পর্যায়ে এক মিনিটে যদি বলেন যে এই মুহূর্তে বিনিয়োগকারীরা যারা আছেন, তারা কি এই যে কয়েকটা কোম্পানির দাম বাড়ছে সেগুলোর পেছনে দৌড়াবেন, নাকি নিজের শেয়ারটি, যে বিষয়গুলো আপনারা আলোচনা করলেন সেগুলো কনসিডার করে নিজের শেয়ারটি ধরে রাখবেন? আসলে হ্যাঁ, আমার যে অবজেক্টিভ যেটা আমি বলবো যে বিনিয়োগকারী হিসাবে, যে আমি এত পার্সেন্ট রিটার্ন চাই এত দিনে, সো সেটা দিতে পারবে কি না আমার যেই শেয়ারটা হোল্ডিংয়ে আছে সেটা দেখা উচিত, না হলে আই উইল সুইচ।
না, যে কোম্পানিগুলো এখন আমার হাতে যেটা আছে আমি সবই ছেড়ে দেবো তা না, যে কোম্পানিগুলো দেখা যাচ্ছে এটার কোনোদিন ভবিষ্যৎ দেখছে আমি ভুল করে কিনে ফেলেছিলাম, তাহলে এই টাকাটা আটকে না রেখে ছেড়ে দিয়ে বরঞ্চ আমি প্রফিটেবল একটা জায়গায় ইনভেস্ট করলে কিছুটা রিকভার করতে পারবো, এক। আর দুই হলো যেগুলো দেখছি না আমার রেঞ্জের মধ্যে আছে, আমি কিনেছিলাম কিন্তু অত্যধিক হাই রেটে না এবং কোম্পানিটার ভবিষ্যৎ আছে, সেই ক্ষেত্রে এখন যেহেতু লো হয়ে গেছে ওই কোম্পানি কিছু শেয়ার ইনভেস্ট করে দুটাকে অ্যাভারেজ যদি কস্টিং আমি কমিয়ে আনতে পারি তাহলে ভবিষ্যতে আমার লাভের একটা সুযোগ থাকবে। আমার হাতে যে কোম্পানিটি আছে সেটির অনেক ভালো কোম্পানি, ভালো যৌক্তিক প্রাইসে আমি কিনেছি, কিন্তু আপনি যেটি কিনেছেন সেটির গ্রোথটা বেশি, সেক্ষেত্রে কি আমারটা বিক্রি করে আপনার কোম্পানি না এই ছোটো ছোটির পক্ষে আমি না, আমি ব্যক্তিগতভাবে পক্ষে না, আমি যেটা ধরেছি আরেকজন কী লাভ করছে কী করছে তাকে দেখে কপি করলে হবে না, আমার স্ট্র্যাটেজিটা আমার স্ট্র্যাটেজি আমার কাছে থাকতে হবে, আমাকে ওইটা নিয়ে আগাতে হবে যাতে ওই কপি করলে আমি কিন্তু তার হাফটা দেখেছি, তার বাকিটা জানি, তার যেটা দেখছি না সেইখানে তার কি প্ল্যানিং সেটা জানি না, ওটা করলে আমি হয়তো বিপদে পড়তে পারি। এখানে একটা জিনিস খালি অ্যাড করি যে আমরা অনেক সেক্টর নিয়ে কথা বলি, আমাদের বড় একটা জিনিস হচ্ছে আমাদের কনজিউমার, হ্যাঁ আমরা তো ফিফথ বা সিক্স লার্জেস্ট আমরা পপুলেশনের দিক দিয়ে, গ্রামীণ ফোন একটা বেনিফিট পাচ্ছি আমরা, আরেকটা হচ্ছে কনজিউমার যে সমস্ত আইটেম আছে অলিম্পিক আছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো আছে মারিকো আছে যারা ইউজ করি, তো সেই সেক্টরে কিন্তু আমাদের মনে হয় কিছুটা নজর দিতে পারি আমরা। এবং নাসিফ ভাই আপনাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক এখানেই শেষ করছি, আগামীকালে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।